ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে সারপ্রাইজ দিন নিজের হাতের তৈরি গোলাপ মোমোর রেসিপি দিয়ে। এই গোলাপ মোমো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এই রেসিপিটি খেয়ে কিন্তু সে আপনার গুণগান করতে একদম ভুলবে না। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। অসাধারণ দেখতে এই গোলাপ মোমোর রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি সেটি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন। তাহলে আসুন এবার রেসিপিটি শুরু করি। প্রথমে আমি মোমোর চাটনিটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি একটা বাটিতে জল গরম করতে বসিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোগুলোকে আমি এভাবে কাট লাগিয়ে দিয়েছি যাতে পরে টমেটোগুলোর খোসা ছাড়াতে আমার সুবিধা হয়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা। তবে ঝালটা অবশ্যই আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে ব্যবহার করবেন। এখানে আমি আরেকটা টমেটোও দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন জলটা বেশ ফুটে এসেছে এবং টমেটোগুলোর খোসা কিন্তু আলগা হয়ে যাচ্ছে, তার মানে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। টমেটোগুলোকে জল থেকে তুলে নিয়েছি। এবার এই টমেটোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। এই টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এভাবে আমি সমস্ত টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত টমেটোগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে যে শুকনো লঙ্কাগুলো আমি টমেটোর সাথে সেদ্ধ করেছিলাম সেই শুকনো লঙ্কাগুলো। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনে পাতার ডাটা। ধনে পাতার যে পাতাগুলো কিন্তু আমি নিইনি, পাতাগুলো ছাড়িয়ে শুধুমাত্র ডাটাগুলোই নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে কয়েক কোয়া রসুন, এখানে 5 থেকে 6 কোয়া রসুন আছে। আর দিয়ে দিচ্ছি সামান্য আদা। এইবার এই সমস্ত কিছুকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মোমোর চাটনিটা তৈরি করার জন্য আমি কড়াইয়ে 1 টেবিল চামচ সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা টমেটোর পেস্ট। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনি আর লবণটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে খানিকক্ষণ রান্না করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে দেওয়া আছে। এভাবে ভালো করে মিশিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সয়া সস। সয়া সসটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভিনেগার। আপনারা চাইলে এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারে। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের মোমোর চাটনিটা কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। মোমোর শিটটা তৈরি করার জন্য এখানে আমি 1/2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এই শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এই মোমো শিটটা তৈরি করার জন্য আমি এখানে গরম জল ব্যবহার করব, মানে উষ্ণ গরম জল, একটা আঙুল ডোবানো যায় এরকম উষ্ণ গরম জল। এই গরম জলটা দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে। তবে এই গরম জলটা কিন্তু একবারে দিয়ে দেবেন না, তাহলে ময়দা মাখাটা নরম হয়ে যাবে। আর মোমো তৈরির জন্য আমাদের যে ডোটা তৈরি করতে হবে সেটা খুব বেশি নরম হলে কিন্তু হবে না। এটা একদম সেমি সফট একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। তাই অল্প অল্প করে জল দিয়ে আমি এই ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ময়দা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এই ময়দাটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি মোমোর যে পুর, মানে চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি। মোমোর পুরটা তৈরি করার জন্য এখানে আমি 150 গ্রাম চিকেন কিমা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 বড় সাইজের কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন কুচি আর 1/2 ইঞ্চি কুড়ানো আদা। তবে আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু স্প্রিং অনিয়ন কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে 4টে কুচানো কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা কেমন ঝাল খান সেটা বুঝেই ব্যবহার করবেন। এখানে আমি 1টা গাজরের অর্ধেকটা কুচিয়ে নিয়েছি, সেই কুচানো গাজরটা দিয়ে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচানো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে লবণটা অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন, তার কারণ এখানে আমরা সয়া সস দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম সাদা তেল। এইবার এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ আমি চিকেনের কিমার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে রেখে দিয়ে আমি মোমোর শিটটা তৈরি করে নেব।
ময়দার ডোটা 15 মিনিট রেস্টে রাখার পর এটা আরও ভালো করে সেট হয়ে গেছে। এইবার আমি এখান থেকে বড় আকারের লেচি কেটে নেচ্ছি। এই যে এরকম একটা লেচি আমি নিয়ে নিয়েছি, আর এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা ময়দা। তার কারণ এই রুটিটা আমরা একটা বড় রুটি তৈরি করব, আর যতটা সম্ভব পাতলা করা যায় সেভাবে আমরা বেলবো। এই যে এইভাবে আমি একটা বড় আকারের রুটি বেলে নেচ্ছি। এই যে এরকম পাতলা আমি রুটিটা করে নিয়েছি। এবার এটাকে আমি কেটে নেব। আমি এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কুকি কাটার বা যে কোনো জিনিসের সাহায্যে এটা কেটে নিতে পারেন। আমি এই গ্লাসের সাহায্যে এই রুটি থেকে বেশ কয়েকটা ছোট ছোট রুটি তৈরি করে নেচ্ছি। এই যে এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এক্সট্রা যে ময়দাটা থেকে যাচ্ছে এটাকেও কিন্তু আমরা ফেলে দেব না, এটাকে আবার আমরা লেচি করে বড় আকারের একটা রুটি বেলে নেব। আবার সেখান থেকে আমরা এরকম ছোট ছোট রুটি তৈরি করে নেব। এই যে এইভাবে আমি এতগুলো ছোট রুটি তৈরি করে নিয়েছি। আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছিলাম, সেখান থেকে আমার এখানে 20টা ছোট রুটি তৈরি হয়েছে। এবার এই রুটিগুলোর ওপরে আমি সামান্য ময়দা ছড়িয়ে ছড়িয়ে একটার ওপরে একটা এই রুটিগুলো রেখে দিচ্ছি। তাতে কি হবে, এই রুটিগুলো একটার সাথে একটা লেগে যাবে না। এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে একটার উপর একটা রেখে দিচ্ছি। এবার মোমো তৈরি করার সময় আমার যে কটা লাগবে সে কটা নিয়ে বাদ বাকিগুলোকে আমি ঢেকে রাখবো, না হলে এগুলো ওপর থেকে শক্ত হয়ে যাবে। এবার আমি এরকম 4টে ছোট ছোট রুটি নিয়ে নিয়েছি। প্রথমে এই রুটিগুলোকে আমি একটা একটা করে সাজিয়ে নেব। এই যে রুটিগুলোকে আমি লম্বালম্বি করে একটার ওপর একটা রেখে প্রথমে রুটিগুলোকে সাজিয়ে নিচ্ছি। এইবার কি করতে হবে, হাত দিয়ে চেপে চেপে একটার সাথে একটা রুটিকে লাগিয়ে নিতে হবে। যদি দেখেন এমনিতে হচ্ছে না তাহলে কিন্তু একটু সামান্য জল দিয়েও লাগিয়ে নিতে পারে। আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে একটার সাথে একটা রুটি লাগিয়ে নিয়েছি। এবার যে চিকেনের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই চিকেনের পুর থেকে পরিমাণ মতো পুর আমি এই রুটিগুলোর ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক যেভাবে আমি দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে দিয়ে নেবেন। এইভাবে আমি সমস্ত পুরটাকে দিয়ে নিলাম। এইবার আমি এভাবে হাত দিয়ে সমস্ত রুটিগুলোকে একসাথে এভাবে মুড়ে দিচ্ছি। দেখুন আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করবেন। এই যে এভাবে আমি হাত দিয়ে প্রথমে চেপে নিলাম, এইবার এই রুটির একটা দিক ধরে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে আমি এভাবে একটা গোলাপ তৈরি করে নিচ্ছি। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে আমি এই গোলাপটা কীভাবে তৈরি করেছি। এই যে এইভাবেই কিন্তু গোলাপগুলোকে তৈরি করে নিতে হবে। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজেই কিন্তু এরকম একটা সুন্দর গোলাপ তৈরি হয়ে গেল। এভাবে আমি সমস্ত গোলাপগুলোকে তৈরি করে নিচ্ছি। সমস্ত গোলাপগুলো তৈরি হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব। মোমোগুলো ভাপে দেওয়ার জন্য আমি একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিয়েছি, আর এর উপরে আমি বসিয়ে দিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা। আর এই থালার গায়ে আমি সামান্য সাদা তেল ভালো করে ব্রাশ করে দিচ্ছি, তাতে কি হবে আমার মোমোগুলো তুলতে সুবিধা হবে। এইবার আমি এই পাত্রটিকে ঢাকা দিয়ে 10 মিনিট জলটা ভালো করে ফুটিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, এইবার আমি ঢাকনাটাকে খুলে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা মোমোগুলোকে একটার পর একটা বসিয়ে দিচ্ছি। তবে মোমোগুলো দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা মোমোর মাঝে যাতে ফাঁকা জায়গা থাকে। তাহলে এইভাবে গ্যাপ রেখে রেখে আমি মোমোগুলোকে সব একের পর এক দিয়ে দিলাম। এবার এর ঢাকনাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে 10 মিনিট করে এই মোমোগুলোকে ভাপ দিয়ে নেব। 10 মিনিট পর আমি এই ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এই মোমোগুলো পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায় হলো এইভাবে একটা আঙুল দিয়ে মোমোগুলোর গায়ে হাত দেবেন। যদি দেখেন আঠা আঠা লাগে তাহলে কিন্তু মোমোগুলো তৈরি হয়নি। আমি এই মোমোগুলোকে হাত দিচ্ছি, দেখুন কোনোটাতেই কিন্তু আঠালো ভাব নেই, তার মানে এই মোমোগুলো একদম পারফেক্টভাবে ভাপ দেওয়া হয়ে গেছে। এবার এই মোমোগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। চিকেন মোমো পরিবেশনের জন্য একদম তৈরি। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে এরকম একটা মজাদার রেসিপি তৈরি করে নেওয়া যায়। আমি আপনাদের দেখাচ্ছি যে এই মোমোর বাইরেটা যত সুন্দরভাবে কুক হয়েছে এর ভেতরের পুরটাও কিন্তু ততটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই শীতের সময়ে ধোয়া ওঠা মোমো আর সাথে যদি এরকম মজাদার চাটনি থাকে সেটা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। দেখুন এর ভেতরটা কতটা জুসি। তাহলে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।